মালয়েশিয়া থেকে মাত্র ৬ দিনে রেমিটেন্স এসেছে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। বৈধপথে আরও রেমিটেন্স পাঠানোর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছে মালয়েশিয়ান প্রবাসীরা। নতুন সরকারের অধীনে দেশের অর্থনীতি শক্তিশালীকরণের লক্ষ্যে এমন ঘোষণা দিয়েছেন তারা। কোয়ালালামপুরের সিটি ব্যাংকের সিবিএল মানি ট্রান্সফার থেকে বাংলাদেশ টাকা পাঠিয়ে মানি রিসিটের ছবিসহ এক বাংলাদেশি তার ফেসবুক পোস্টে লিখেছেন, পাঠাও রেমিটেন্স, বাঁচাও দেশ, প্রবাসীরাই গড়বে বাংলাদেশ। এদিকে মালয়েশিয়ার বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোর তথ্য মতে, ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া থেকে বৈধপথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীরা দেশে প্রেরণ করেছে প্রায় ১২৫ থেকে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫,৭০০ মিলিয়ন টাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখে মালয়েশিয়ান প্রবাসীরা, যা ছিল আন্দোলনের অর্থনৈতিক অব্যর্থ অস্ত্র। বৈধপথে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে এক প্রবাসী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনের সুশাসন, প্রবাসীদের হয়রানি বন্ধ, অভিবাসন ব্যয় কমানো ও প্রবাসের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসনের প্রতি আহ্বান জানাই। বিগত দিনের নানান লাঞ্ছনা বঞ্চনার শিকার হওয়া প্রবাসীরা বলেছেন, এয়ারপোর্টে অনেক ধরনের ভোগান্তিতে পড়তে হয় আমাদের, সেই ভোগান্তিগুলো অতিলম্বে যেন সমাধান হয়, দেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে রেমিটেন্স পাঠিয়ে তা ফিরিয়ে আনবে বলে দৃঢ়তার সঙ্গে বলেন অর্থনৈতিক এই যোদ্ধারা। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।